চলো আমাদের ডান শপিং আজকের মত। ধন্যবাদ জানিয়ে দিয়ে আমাকে এটা মেইল করিস। চল বাড়ি চল বাড়ি চল, আমার খিদে পেয়েছে। ও বাবার ঘুরে গিয়ে দাঁড়িয়েছে। চিপস গুলো কোথায় সরিয়েছিস? তিনটে। আপনারা প্রমাণ দেখে নিন, এক দুই তিন, আর এখানে কটা চিপস আছে? তিন। কি বললি? পড়ে না পড়ে না, আমি আবার কিন্তু কালারটা তো আমি চেঞ্জ করেছি, বাট হ্যাঁ हेलो एवरीवन, वेलकम टू आवर न्यू व्लॉग। आज की हो सैटरडे, विशिंग यू ऑल अ वेरी हैप्पी सैटरडे एंड हैप्पी वीकेंड अहेड। सबार शनि और रविवार खूब सुंदर काटुक, भालो काटुक, आनंदे काटुक। तो जाइ होक, आज के सकाल थेके व्लॉगटा शुरू कर दिलाम, आजके शनिवार सकाल सकाल आमी चान टान अलरेडी करे नियेछि। आर जेमनटा लास्ट व्लॉगे तोमरा देखेछो जे आजके छुटकीर दुजन बंधु आसबे, स्कूले छोट्ट बेलार बंधु। তো ওরা আজকে নাইট স্টে করবে, তো ওদের জন্য আমি সকাল সকাল একটু ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনও বানিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও বা ওরা আসবে রাত্রিরে, আমাদের অলরেডি লাঞ্চ পাঞ্চ সব কিছুই হয়ে গেছে। অ্যান্ড এখন বাজে অলমোস্ট দুটো, তো আজকে দুপুরবেলা থেকে আমি ব্লগটা করলাম শুরু। তো লাস্ট দিনের ব্লগে তোমরা জানোই যে আমরা বলছিলাম যে সিসি ওয়ান যাবো, বাট তারপর আর যাওয়া হয়নি। তো সিসি ওয়ানের শপার স্টপটায় বেসিক্যালি আমি যেতাম, সিসি ওয়ানের শপার স্টপটাতে কালেকশনটা খুব ভালো লাগে আমার, বা যাওয়া আর হয়নি। বাট আজকে আর অত দূর যাবো না, তো বাড়ির সামনেই ওয়েস্ট সাইডে হয়তো বিকেলে একবার যেতে পারি। যা করবো পুরোটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। তো যাই হোক, প্রচুর বক বক করে ফেলেছি, ব্লগটা করে দিলাম শুরু, দেখতে থাকো এন্ড পর্যন্ত। আই হোপ আজকে এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে, এনজয় করতে থাকো। এখন বাজে বিকেল ৬টা আর আমি আর দেবজা বেরোচ্ছি। কিসের জন্য? দেবজা খাবে ফুচকা আর একটুখানি যাবো ওয়েস্ট সাইডে, তাই তো? কালকে যেহেতু সিসি ওয়ান যাওয়া হয়নি, সেটাকে অল্টারনেট ভাবে আমরা ওয়েস্ট সাইড যাচ্ছি আজকে। চলো, তো ফাইনালি ফুচকার দোকানের সামনে চলে আসা হয়েছে। আর এখন ফাইনালি কি, কেউ জানেই না যে আমি ফুচকা খাবো। আমি তো বললাম, বলেছি হ্যাঁ, তখন আয়নার সামনে বলে দিই, শুনতে পারছিস? হ্যাঁ, সব কিছু বেশি হবে, হ্যাঁ। এবার ফুচকা চলে আসছে, এবারে এবার তোকে ধরতে হবে। রেডি তো ফুচকা নামার জন্য? গাড়ি আসছে, তুই সরে আয়। ফুচকা হাতে নামার জন্য রেডি? না, আমি এখানে ঠিক আছে। বড় বড় দেখে ফুচকা নেবে, কটা খাওয়ার ইচ্ছা? ১০টা, সাতটা আর একটা পাও নাকি ৮টা? ফাইনালি ডান। আচ্ছা ফাইনালি দেবজা বেরিয়ে আছে আমার ফুচকা খেয়ে। বাবা, আমি ভেবেছিলাম খাওয়া ডান, আমি না ভাবি প্রত্যেকবার ফুচকা খাওয়ার সময় প্রচুর ফুচকা খাবো আজকে, তারপরে এই ১০-২০ টাকা খাওয়ার পরে আমি আর খেতে পারি না, মানে ওই ১০-এর বেশি আমি আর উঠতে পারি না। আজকেও দেখো ৭টা খেলাম, ৭টা মানে ফুচকার একটা তো লাস্টে তো ওই শুকনো, টোটাল ৮টা। হ্যাঁ টোটাল ৮টা। হ্যাঁ তুই ৮টা খাওয়ার পরেই আমার কেমন যেন মানে হয়ে গেল পেটটা ভর্তি ভর্তি আর খেতে পারি। ঠিক আছে চলো, তো আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে, ঠাকুরকে একটু মিষ্টি দেবো আমরা। এটা দুটো দিয়ে দাও তো, এই মিষ্টিও নিবি? হ্যাঁ। দেখি মিষ্টিও দেখা, মানে মিষ্টি বাক্সটা মন্দিরের সামনে চলে এসেছি আমরা। এখানে কিছুদিন আগে ভিকারাম চাঁদমালের এখানে পুরো আগুন লেগে গেছিল, আমরা তার কিছুদিন আগেই এসে খেয়ে গেছিলাম। আর হ্যাঁ, আর এই বিকারাম চাঁদমালের বিল্ডিং এর আশেপাশের তিন চারটে রেস্টুরেন্টে পুরো আগুন লেগে গেছে, এখনো ওপেন হয়নি, রেনোভেশনের কাজ চলছে। এই সিরাজের পর থেকে এই যে জায়গাটা পুরো আর কি সব পুড়ে গেছে, কি অবস্থা! ইস,
নতুন কিছুদিন আগে খুললো বিক্রমটা হ্যাঁ কাজ হচ্ছে হ্যাঁ আজকে আর সিটি সেন্টার গেলাম না সিটি সেন্টারকে টাটা বাই বাই আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট সাইড রাইট তো আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে লাস্ট এসেছিলাম সেই দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন যাওয়ার আগে বাবা ছুটকি রাকেশ আমি সবাই মিলে শপিং করার জন্য তারপরেই আজকে এলাম শীতকাল ছিল তখন এখন গরমকাল চলে এসেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে চলো যাই ভেতরে চলো 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 বাহ সামারের সব সাদা সাদা লাইট কালারের অনেক কালেকশন এসেছে দেখেই চোখটাই কি আরাম হচ্ছে এখানে এলেই সব টাকা আমার শেষ হয়ে যায় চলো যাওয়া যাক পছন্দ হচ্ছে আমি এখানে একটু ইন্ডিয়ান ওয়্যার দেখবো আগে উপরে এটা পছন্দ হচ্ছে নাকি তোমরা বললে তাহলে কিনবো তোমরা কেউ কমেন্ট করো না কিছু বলো না সবাই রাগ করে সবাই রাগ করেছে তোমরা জানো কেমন লাগবে দেখি দুটো কালার দেখা এই কালারটা নিবি এই দুটো কালার দেখা যারা নিচ্ছে এই ইংলিশ ব্লু আর ল্যাভেন্ডার এই দুটো বলি তো নে তাহলে এম পাওয়া যাচ্ছে না এস আছে আমার এই কালারটাও ভালো লাগছে তোরে নিয়ে না নুড কালার এটা এটাই হাতে নিয়ে নিয়ে ঘুরছিস হ্যাঁ বুঝতে পারছি না আমি কনফুজ তাড়াতাড়ি দেখো কনফুজ ম্যাডাম রাত 8টা বাজতে গেছে কোনটা নিচ্ছিস এইটা আর ওটাতে কনফিউজ দেখি বাংলা কুকুর লোকিনেরা 1300 আর এটা কত 600 মানে ওই একই 1900 এটা 1900 এটা 2000 এটা 2000 না এটা কত আজকের মতো ডান তো চলো ঠিক আছে চলো আমাদের ডান শপিং আজকের মতো ধন্যবাদ জানিয়ে দিস আমাকে এটা মেল করিস ঠিক আছে চল বাড়ি চল বাড়ি চল আমার খিদে পেয়েছে আও আবার ঘুরে গিয়ে দাঁড়িয়েছে চল খিদে পেয়েছে আজকে আবার অন্য একদিন আসিস তারপর ছুটকির বন্ধুরাও চলে এসছে চল ফাইনালি আমরা বাড়ি চলে এলাম হাতে ওয়েস্ট সাইডের ব্যাগ কতক্ষণ লাগবে খোলার জন্য সবাই মিলে গল্প করছি হ্যাঁ ছোটকি বন্ধুরা মনে চলে এসেছে আজরাটা কুর্তি কিনেছি আমি বলেছি মামুনি আর কুর্তি পরে না তাও শুনেনি আমি বলেছি বেশ আরে ঠিক আছে ফর্মাল কুর্তি পরে না মামুনি বলছে না মা পরবে তুমি গোল গলা ছাড়া তো পরো না আরে এটা সুন্দর দেখতে লাগলো তাও জোর করে কিনেছে এটা দেখো মা সব সময় আমি ওই অন্য দোকানে পড়ো তাই ওয়েস্ট সাইড থেকে পড়ো দেখো ভালো লাগবে পকেটও আছে সাইডে তুমি আমি না করলাম না পছন্দ হয়েছে দেখতে সুন্দর হয়েছে পড়বে তো কিন্তু মামুনি এই গলাটা পরে না বোতাম ঠিক আছে তিন চারটে বোতাম আছে বোতাম তো আটকানো যায় অসুবিধা নেই দেখো আটকানো আছে ওই গলাটা মামুনি বন্ধ বন্ধ লাগে পাঞ্জাবির মতো তাই তো একটা বোতাম খুলে লাস্টে বোতামটা একটা খুলে রাখবে কোনো অসুবিধা হবে না পড়বে তো মা পছন্দ হয়েছে দেখি পরে দেখাও একবার যা চট করে সবাই ভালো আছে ছুটকে আজকে বন্ধু আরেকজন কোথায় মেম্বার মিসিং একজন অন দ্য ওয়ে
ছুটকি বলছে আমি রোগা হয়েছি মোটা হয়ে গেছি আরো পর তো মুখটা ছোট লাগছে আগের বারে থেকে আমার ছুটকি বলছে রাত 3টা 4টা অবধি গল্প হবে নাকি আজকে আজকে হোল নাইট নাকি আজকে ঘুম তো হবে না সারা রাত চা জেগে চশমা চল ঠিক আছে চলো এবার XXL যেখানে এসে গেছে ছুটকি আর একটা ফ্রেন্ড মেঘনা কোথায় কি ভালো আছিস কি খাবার নিচ্ছিস রাতে আজকে কখন খাবি রাতে কেমন লাগছে কাল সকালে ব্রেকফাস্ট কি ছুটি ওই আমি মাকে বললাম তুই বলেছিস পরোটা তরকারি আলু চচ্চড়ি তারপর মনে হয় আলুর দম করিও পরোটার সাথে আলুর দম বেশি ভালো লাগে আমার তাবার আছে বাথরুমে এখন বাজে রাত 11:45 আর তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করলামই রাকেশ ওদিকে শুয়ে পড়েছে যে আজকে ছুটকি বন্ধুরা এসছে বাড়িতে তো আজকে আমাকে আমার রুম থেকে ওরা বের করে দিয়েছে দিয়ে ওই রুমে সবাই মিলে ঢুকেছে
আর এই রাত্রির বেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে স্যাটারডে নাইটে পার্টি করবে বলে ছুটকি কী কী কিনে এনেছে। ও সেই প্যাকেটটাকে ও লুকিয়ে রেখে দিয়েছে কোথাও একটা, দাঁড়াওকে ধরবো গিয়ে এখন। ওয়েট, যেখানে ফ্রিজের মধ্যে হাফ লুকিয়ে রেখেছে সব মিও আমরের খাবার, আর শুকনো খাবারগুলো কোথায় রেখেছে ওগুলোই আমি খুঁজছি এখানে। এই যে এইখানে আড্ডা মারছে সবাই, চিপসগুলো কোথায় সরিয়েছিস? চিপসগুলো সরিয়েছে কোথাও একটা, দেখি। এই যে এখানে ও তিনজনের তিনটে, হ্যাঁ আমি আমার কেন আনবি রে, আমি কে দেখি কটা আছে কি কি ফ্লেভার এখানে। ক্র্যাকস, রিংস, বাট অর্ণার বয়ফ্রেন্ডের ফোন চলে ও আসার সকালে, ঠিক আছে দাঁড়িয়ে পৌনে এগারোটায়। আর বিঙ্গো, নাচোস তিনটে, আপনারা প্রমাণ দেখে নিন, এক দুই তিন, আর এখানে কটা চিপস আছে, তিন। যথারীতি এখানে আমার জন্য কোনো কিছু আনেনি, এই যে কিচ্ছু নেই আমার। আমি কত আশা নিয়ে এলাম যে স্যাটারডে নাইটে আমার জন্য কিছু খাবার দাবার আছে, না আমি খাবো খাবো কেক দেব, খাবি? ও তো কিছুই খাচ্ছে না, মা ওর না চুলটা কত লম্বা হয়ে আছে। এদিকে আরেকজনের মায়ের পরে এবার মেঘনার মায়ের বাবা আঁকি খালি, যাই হোক, ওরা এখন ওখানে গল্প করছে, অনেকটাই রাত হয়ে গেছে। টাটা, বাই বাই।